সাংবাদিকদের উপর হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে একাত্তরকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার হেফাজতে ইসলামের ডাকা লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে পাঁচ নারী সাংবাদিক সহ নানাভাবে লাঞ্ছনা শিকার হন কমপক্ষে 15 জন সাংবাদিক। হেফাজতে ইসলামে ইসলামকে নারী বিদ্বেষী একটি একটি ভয়াবহ একটি সংগঠন হিসাবে বা সংস্থা হিসাবে দেশবাসীর সামনে তুলে ধরছে। শুধুমাত্র নিন্দা জানানোর মধ্য দিয়ে আমি থেমে থাকতে চাচ্ছি না। এখানে ফুটেজ দেখেছি আমি, যারা যারা জড়িত এই এই আক্রমণের সঙ্গে প্রত্যেককে আমি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে। গণমাধ্যমের কর্মীদের গায়ে যারা হাত তুলেছে প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এবং কারাগারে পাঠানো উচিত। এখানে কোনো ক্ষমা করা আর অবকাশ নেই আর কি।